5 মিনিটে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ, সাথে আছি জোনাকি জ্যোতি। শুরুতে বিবিএস বাংলার বিশেষ প্রতিবেদন, সরকারি অফিস পাড়া খ্যাত আগারগাঁও যেন আলোর নিচে অন্ধকার, কেন কি কারণে সেই গল্প আফরোজা খাতুনের রিপোর্টে। ঢাকা উত্তরের অনেক এলাকায় রাতে সড়ক বাতি জ্বলে না, অনেক জায়গায় ল্যাম্পপোস্ট বাতির অস্তিত্ব থাকলেও ছড়ায় না আলো। এতে দুর্ঘটনার পাশাপাশি ঘটছে ছিনতাই দুর্ঘটনার মতো ঘটনা। রাজধানীর শেরেবাংলা নগর আবাসিক এলাকার ব্যস্ততম সড়ক এটি। প্রায় 2 কিলোমিটার এই সড়কে রাতে জ্বলে না একটি বাতিও। পথচারীদের ভরসা গাড়ির হেডলাইট ও আশেপাশে বাড়ির টিম টিম আলো। অন্ধকার পথে ছিনতাইয়ের ভয় নিয়েই চলাচল করেন এলাকাবাসী। যেহেতু রাস্তাটা অন্ধকার, এই জন্য মাঝে মাঝে রিক্সার মধ্যে ছিনতাই টিনতাই হয় এবং মানুষ মনে করেন ওই চিল্লাচিল্লি করে যে ব্যাপার ছিনতাইকারী ছিনতাইকারী। কিছুদিন আগেও এখানে ছিনতাই ছিনতাই হয়েছে আর কি। শুধু ল্যাম্পপোস্ট না, এটা হচ্ছে একটা সরু রাস্তা, এটা ওয়ান ওয়ে রাস্তা, এখান দিয়ে একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসতেছে। তো লাইট না থাকার কারণে মুখোমুখি সংঘর্ষ হওয়াটা খুবই মানে ঝুঁকিপূর্ণ এই জায়গাটা, আর রোড ক্রস করাও ঝুঁকিপূর্ণ। সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে থাকি কোন সময় কোন ধরনের ছিনতাইকারী ঘটতে পারে, এটাই তো বেশি। আর এই এলাকাটা এমনিতেই নিরিবিলি। রিক্সা সাইকেল বা মোটরসাইকেল আরোহীদের ভরসা আশপাশ দিয়ে ছুটে চলা গাড়ির আলো, তবে ছিনতাই ও দুর্ঘটনার আতঙ্ক নিয়েই গাড়ি চালান তারা। ঢাকা শহর প্রকাশে এমনি একটু নিরিবিলি হলে এখন যেখানে সেখানে ছিনতাই হচ্ছে, তার মধ্যে এখানে তো প্রচণ্ড ঝুঁকি, অন্ধকার, তারপরে আপনার গাড়ি তো কেউ কারোর জন্য তো দাঁড়ায় না, চিন্তা কারো ভয় আছে একটা, গাড়ি চালাই তোমার কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইয়ে নেই। সড়ক বাতি ছাড়া ফুটপাতে চলাচল করা কঠিন, তাই এর দ্রুত সমাধান চান শেরেবাংলা নগর আবাসিক এলাকার বাসিন্দারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার অংশ হিসেবে 46,000 এলইডি লাইট বসবে উত্তর সিটির বিভিন্ন এলাকার রাস্তায় রাস্তায়। তবে সেই পরিকল্পনার বাস্তবায়নে যেন দীর্ঘসূত্রিতার প্রয়োজন না হয় সেটাই কামনা করছেন স্থানীয় বাসিন্দারা। আফরোজা খাতুন, বিবিএস বাংলা। জমি ঘরহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উইন্ডিজ সিরিজের শেষ ম্যাচের সেরা একাদশ কেমন হবে সেই আভাস দিয়েছেন বিসিবি সভাপতি। দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো এক করেছেন চন্দ্র আফসার ববি। মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 66,189 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব পরিবারকে ঘর বুঝিয়ে দেন। এটাই মুজিবর্ষের সব থেকে বড় উৎসব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তালিকায় থাকা এসব ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘর করে দিচ্ছে সরকার। একজন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে প্রাথমিকভাবে করোনা টিকার প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। শনিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে তিনি এ তথ্য জানান। আগামী 27 জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলে বড় কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার মোহাম্মদপুরের উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। একাদশে পরিবর্তন আসতে পারে, তবে সেটি তেমন বড় কোনো পরিবর্তন নয় বলে জানান পাপন। ওয়ানডে চ্যাম্পিয়নশিপের এই 2 ম্যাচ জেতাকে ছোট করে দেখার কোনো কারণ নেই বলেও জানান বিসিবি সভাপতি। আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়ে। আমাদের খবর নিয়মিত পেতে লাইক দিন বিবিএস বাংলার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। আরও বিস্তারিত খবরের জন্য ভিজিট করুন www.bbsbangla.com.bd। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ডেগুলোতে দেখুন আমাদের লাইভ শো বিটুইন দ্য উইকেট। করোনাকালে সবাই সাবধানে, সুরক্ষায় থাকুন।